আজ শুক্রবার বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির ব্যানারে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি চৌরাস্তা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে তেঁতুলতলায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সৌরভ আলী, ইমাম মুয়াজ্জিম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মখলেসুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ ও পঞ্চগড় নুরুল আলা কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান। শেষে যার ভিতরে আছে সেই মুসলমান আর পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই আল মুসলিম আহুল মুসলিম ঘটে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমানের ভিতরে যদি আঘাত আসে তো গোটা পৃথিবীর মুসলমানের উপরে আঘাত আসবে। সকলেরই ব্যথা অনুভব করা, এটাই মুসলমানের আসল পরিচিতি। কিন্তু আজকে দেখা যাইতেছে আমরা মুসলমান আর গোটা বিশ্বের ভিতরে মুসলমানের নির্যাতন, আমরা মুখ বুঝে বসে আছি এবং চোখ বন্ধ করে ঘুমিয়ে আছি যে আসলে আমরা মুসলমান, ইসলাম আমাদের ভিতর কতটুকু আছে, আমরা ইসলামের ভিতরে কতটুকু আছি, কোন কারণে আজকে বিশ্বের উপর থেকে সর্বোপরি মুসলমানের উপর এত নির্যাতন চলতেছে, এইটা আমাদের সচেতনতা এখনো ফিরে আসতেছে না। নারীদেরকে পাখির মতো গুলি করে মারছে, পুরো বিশ্ব জাতিসংঘ নিঃসু কিন্তু সেই ইসরায়েলকে আমেরিকা ইউরোপ কান্ট্রিরা স্বীকৃতি দিয়ে পুরা মুসলিম নিধনের একটা মিশন তারা চালু করেছে। আল্লাহ বজরুল।